শোনা বউ, তুমি রেডি? হ্যাঁ রেডি, চলো। আপনারা কোথাও বেরোচ্ছেন কেন? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমি কৈফিয়ত চাইনি মা, আমি যে জিজ্ঞেস করলাম যে কোথাও বেরোচ্ছেন কি। হ্যাঁ বেরোচ্ছি, বেরোচ্ছি। আর একটা কথা মনে রেখো ঝুমকো, প্রত্যেকবার খেলায় তুমি জিততে পারো না, বারবার তোমার পক্ষে জেতা সম্ভব নয়। আর এক মাঘে শীত যায় না। আমি আপনার প্রতিপক্ষ নই মা, আপনার পুত্রবধূ। পুত্রবধূ? তোমার স্বামী হাসপাতালে অসুস্থ আর তুমি তুমি স্বেচ্ছাচারী জীবন যাপন করছো, রাতের বেলা ফোনে কথা বলছো, দামি দামি নেকলেস উপহার পাচ্ছো, দামি দামি শাড়ি পাচ্ছো। তোমার মুখ দেখলে আমার মাঝে মাঝে ঘেন্না হয়। যখন সবটা জানতে পারবেন তখন আমাকে নিয়ে আপনার গর্ব হবে মা। কোনোদিন নয়, তোমাকে নিয়ে আমাদের কোনোদিন গর্ব হবে না, কারণ তোমার শরীরে অজিত চাকরার রক্ত বইছে, অজিত চাকরার। চলো শোনাবো, সময় নষ্ট করো না। দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? হাসপাতালে যাচ্ছি আমার ছেলের সঙ্গে দেখা করতে, কোহিনুরকে দেখতে। ওকে বলতে হবে না ওর বউয়ের গুণকীর্তনের কথা, সব বলতে হবে। আমার তো মাঝে মাঝে ডাউট হয়। কি? মাঝে মাঝে আমার ডাউট হয় সমস্ত ঘটনার মূল লুকিয়ে আছে ওই হাসপাতালে। হ্যাঁ, যবে থেকে আমার ছেলে হাসপাতালে গেছে সবে থেকে সবকিছু উল্টো পাল্টা হচ্ছে, কোনো কিছু ঠিক হচ্ছে না, কিচ্ছু ঠিক হচ্ছে না। তা এই নেকলেসটাও তুমি গিফট পেয়েছো? হ্যাঁ দাদু ভাই। শাট আপ, আমাকে মিথ্যে কথা বলছো আর পান্নালাল রায়কে দিয়েও তুমি বারবার মিথ্যে কথা বলাচ্ছ। হ্যাঁ, পান্নালাল রায় এটা তোমাকে গিফট করেননি, উনি কেনেননি, কারণ রেস্টুরেন্টের রাত ছাড়া উনি এই বাড়ির বাইরে একদিনও পা রাখেন। তাই বলছি চুপ, বাঙালকে হাইকোর্ট দেখিও। চল গুঞ্জা। আপনি একদম ঠিক বলেছেন মা, বাঙালকে হাইকোর্ট দেখাবো না। আপনাকে একটা কথা বলি মা, আপনি যা ভাবছেন একদম ঠিক ভাবছেন। এই নেকলেসটা আমাকে আমার দাদা শ্বশুরমশাই দেননি, দিয়েছে আমার স্বামী। কিন্তু আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না, কিচ্ছু না। দড়ি বেঁধে থানায় জারণ করবে। এগুলো দিয়ে আমি উপার্জন করি, আমার লক্ষ্য এগুলো, এ দিয়ে আমি রুটি রুজি চালাই। এগুলো ফেললে কোন সাহসে? একটা হাঁক দিলেই গ্রাম থেকে বেরোতে পারবে, বেঁধে রেখে দেবো এখানে। এত বড় সাহস তোর? এত বড় সাহস এখানে দু টাকা সাহায্য? ginni roy
আমার মেয়ে শ্বশুর বাড়ি সম্পর্কিত বলে তো ছেড়ে দিলাম, আর মহিলাদের উপরে আমি হাত তুলি না, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। যে হাতে গালে লেগেছে সেই হাত একদিন আমার সামনে তুমি পাঠবে, ভিক্ষা চাইবে অজিত, আর সেদিন আমি তোমাকে ভিক্ষা দেব না। আর চাইলে পুরো গ্রাম জড়ো করে তোমাকে আমি এখানে মাটিতে পুঁতে দিতাম, সোনার অক্ষরে লিখে দিতাম সোনার মেয়ে গিনি রায় সেই শয্যা। কিন্তু তা আমি করি আর করবো না। যত তাড়াতাড়ি পারো এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাও। আর হ্যাঁ, যাবার আগে একটা কথা মাথায় নিয়ে যাও, যদি আমার মেয়ে ঝুমকোর উপরে কোনো আঁচ আসে, যদি আমার মেয়ে জড়োয়ার উপরে কোনো আঁচ আসে, তাহলে সারা কলকাতার সোনার কারবারিরা জানবে যে এক সামান্য শেখরার হাতে সোনার কোম্পানির মালিক খুন হয়েছে। দেখা যাবে, দেখা যাবে কার কত ক্ষমতা, অজিত চক্রায় না গিনি রায়। সাত দিনের মধ্যে তোর মেয়েকে আমি পায়ে ফেরত পাঠাবো, দেখি কি করে তুই শ্বশুর বাড়ি ফেরত পাঠাস। ওই পায়ে সোনার মল পরিয়েছিলি আমাকে দিয়ে, ওই পা একদিন পঙ্গু হয়ে যাবে বলে রাখলাম। শকুনের অভিশাপে গরু মরে না অজিত চাকরা। 7 days, 7 দিনের মধ্যে তোর মেয়েকে তোর বাড়িতে ফেরত পাঠাচ্ছি। পচে মরবে তোর মেয়ে। যদি আমার মেয়ে এখানে পচে মরে, তাহলে হীরক রায় লকআপে পচে মরবে। ভয় নেই বাবা, হাওয়ার গতি পাল্টে গেছে। গিনি রায়কে পারলে গাড়ির সামনে গিয়ে বলে এসো, ঝুমকো রায় বলেছে হাওয়ার গতি পাল্টে গেছে। ঝড় আসছে বাবা, ঝড় আসছে, আর সেই ঝড়ে খড়কুটোর মতো গিনি রায় উড়ে যাবে। গিনি রায় কথা দিলাম বাবা, কথা দিলাম। আমি এই শাখা বলা আর সিঁদুর সবকিছুর দিব্যি করে বলছি, আমার জীবনে কোহিনুর বাবু ছাড়া আর কেউ নেই, কেউ নেই।